হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিড অ্যান্ন ফ্রেন্ডস আজকের ভিডিও পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ নিয়ে আলোচনা করবো এই টপিকের ওপর দিয়ে যে যে প্রশ্ন আসতে পারে সব প্রশ্ন আমি এই ভিডিও কভার করব তোমরা সকলেই জানো আগামী পরীক্ষায় এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট তাই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অবশ্যই দেখো তবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দু হাজার বাইশে পুরুষ ফিফা বিশ্বকাপে কততম সংস্করণ খেলা হলো দু হাজার বাইশে পুরুষ ফিফা বিশ্বকাপের বাইশতম সংস্করণ খেলা হলো। পরের প্রশ্ন পুরুষ ফিফা বিশ্বকাপের প্রথম সংস্করণ কবে হয়েছিল প্রথম সংস্করণ হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশের আয়োজন কোথায় হয়েছে পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশের আয়োজন হয়েছে কাতারে কাতারের পাঁচটি শহর যথা লুসেল আলখোর দোহা আলরেয়ান এবং আল বকরাও এই পাঁচটি শহরে দু পুরুষ ফিফা বিশ্বকাপ হয়েছে পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ নভেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত খেলা চলেছে পুরুষ ফিফা বিশ্বকাপে প্রথম সংস্করণ কোথায় হয়েছিল পুরুষ ফিফা বিশ্বকাপে প্রথম সংস্করণ হয়েছিল উরুগুয়েতে প্রথম পুরুষ ফিফা বিশ্বকাপ হয়েছিল উনিশশো তিরিশ সালে এবং প্রথম ফিফা বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার একুশতম সংস্করণের আয়োজন কোথায় হয়েছিল পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার আঠারো একুশতম সংস্করণটি আয়োজিত হয়েছিল রাশিয়ায় ফিফা বিশ্বকাপ দু হাজার মোট কয়টি টিম অংশ নিয়েছিল ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশে বত্রিশটি টিম অংশ নিয়েছিল দুই বিশ্বকাপের পরে দু সালে কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ড ছত্রিশ বছর পর দু হাজার সালের কাতার বিশ্বকাপে কানাডা দেশ খেলার জন্য যোগ্যতা অর্জন করল দু সালের ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার ফাইনাল ম্যাচ কাদের মধ্যে হয়েছে ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশে ফাইনাল ম্যাচটি হয়েছে আর্জেন্টিনা ভার্সন ফ্রান্স এই ম্যাচটি হয়েছে আঠেরোই ডিসেম্বর দু হাজার বাইশে দু হাজার বাইশে পুরুষ ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচটি কাদের মধ্যে হয়েছে দু হাজার বাইশে পুরুষ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচটি হয়েছে কাতার ভার্সন ইকবাডোর এই ম্যাচটি হয়েছে টোয়েন্টি নভেম্বর দু হাজার ফিফা বিশ্বকাপ দু হাজার ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছিল ফিফা বিশ্বকাপ দু হাজার ফাইনাল ম্যাচটি হয়েছিল লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ দু হাজার প্রথম ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছিল ফিফা বিশ্বকাপ দু হাজার প্রথম ম্যাচটি হয়েছিল আল রায়ত স্টেডিয়ামে পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশের সম্মান কে জিতল পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশে সম্মান জিতল আর্জেন্টিনা আর্জেন্টিনা তৃতীয়বার পুরুষ ফিফা বিশ্বকাপ জিতল প্রথমবার জিতেছিল উনিশশো সালে দ্বিতীয়বার জিতেছিল উনিশশো সালে তৃতীয়বার জিতল দু সালে আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন লিওনেল মেসি ফ্রান্স টিমের ক্যাপ্টেন হুগো লোরিস পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশে ফ্রান্স রানার্স হয় দু পুরুষ ফিফা বিশ্বকাপে গোল্ডেন বুটের পুরস্কার কে পায় দু পুরুষ ফিফা বিশ্বকাপে গোল্ডেন বুটের পুরস্কার পায় কিলিয়ন এমবাপ্পে ইনি ফ্রান্সের খেলোয়াড় দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপে সবথেকে বেশি আটটি গোল করেছে কিলিয়ন এমবাপ্পে দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার কে পেল দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার পেল লিওনেল মেসি আর্জেন্টিনার খেলোয়াড় আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসি দু হাজার ফিফা বিশ্বকাপে সাতটি গোল করেছে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে দুবার দু হাজার এবং দু হাজার বাইশে গোল্ডেন বলের সম্মান অর্জন করলেন লিওনেল মেসি উনিশশো তিরিশ থেকে দু হাজার এখনও পর্যন্ত ফিফা বিশ্বকাপে সর্বাধিক গোল করার রেকর্ড রয়েছে জার্মানির ফুটবলার মিরোস্লাভ ক্লোজের কাছে মিরোস্লাপ ক্লোজে চব্বিশটি ম্যাচে ষোলোটি গোল করেছে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল উনিশটি ম্যাচে পনেরোটি গোল করেছে লিওনেল মেসি ছাব্বিশটি ম্যাচে ১৩টি গোল করেছে কিলিয়ন এমবাপ্পে চোদ্দোটি ম্যাচে বারোটি গোল করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারণে উনিশশো বিয়াল্লিশ এবং উনিশশো ছেচল্লিশে ফিফা বিশ্বকাপ হয়নি দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপে প্রথম কোন ফুটবলার হ্যাটট্রিক করল দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করল গনসালো রামস ইনি পর্তুগালের খেলোয়াড় লুইস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিরুদ্ধে গনসালো রামোস হ্যাট্রিক করল দু পুরুষ ফিফা বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার কে পেল পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশে সেরা গোলকিপারের পুরস্কারটি পেলো এমিলিয়ানো মার্টিনেজ ইনি আর্জেন্টিনার গোলকিপার দু হাজার ফিফা বিশ্বকাপে গোল্ডেন গ্লোভস পুরস্কার কে পেল গোল্ডেন গ্লোভস পুরস্কারটি পেলো এমিলিয়ানো মার্টিলেজ ইনি আর্জেন্টিনার খেলোয়াড় দু হাজার ফিফা বিশ্বকাপে তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেল কোন খেলোয়াড় তরুণ খেলোয়াড়ের পুরস্কারটি পেল এনজো ফার্নান্ডেজ ইনি আর্জেন্টিনার খেলোয়াড় দু হাজার পুরুষ ফিফা বিশ্বকাপের তরুণ খেলোয়াড়ের পুরস্কারটি পেয়েছিল কিলিয়ন এমবাপ্পে দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কে পেল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল ইংল্যান্ড দু হাজার পুরুষ ফিফা বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কে পেয়েছিল দু হাজার পুরুষ ফিফা বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছিল স্পেন ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশে অফিসিয়াল ম্যাসকট কি অফিসিয়াল ম্যাসকট হল লা ইব আরবি ভাষায় লাইভ কথার অর্থ হল বিশেষ দক্ষতা সম্পন্ন একজন খেলোয়াড় ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশে অফিসিয়াল স্পন্সর কে ছিল অফিসিয়াল স্পন্সর ছিল বাইজুস কাতার এনার্জি ক্রিপ্টো ডট কম ফিফা বিশ্বকাপ দু হাজার অফিসিয়াল ম্যাচ বলের নাম কি অফিসিয়াল ম্যাচ বলের নাম হলো আল রিহলা আরবি ভাষায় আল রিহলার অর্থ হলো যাত্রা বিশ্বকাপের এই বলটি তৈরি করেছে জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস কোন ভারতীয় অভিনেত্রী ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশে ট্রফি উন্মোচন করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশে ট্রফি উন্মোচন করলেন তার সঙ্গে ছিলেন স্পেনের গোলকিপার ও ক্যাপ্টেন ইকার ক্যাসিলাস ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশের ফাইনাল ম্যাচে কোন বলিউড অভিনেতা ভারতে অ্যাম্বাসেডর হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপে ফাইনাল ম্যাচে অ্যাম্বাসেডর হিসাবেও আমন্ত্রিত হয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং পুরুষ ফিফা বিশ্বকাপ সর্বাধিক কে জিতেছে পুরুষ ফিফা বিশ্বকাপ সর্বাধিক জিতেছে ব্রাজিল ব্রাজিল পাঁচবার ফিফা বিশ্বকাপ জিতেছে ব্রাজিল পাঁচবার উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো সত্তর উনিশশো চুরানব্বই দু হাজার দুয়ে ফিফা বিশ্বকাপ জিতেছে ইতালি চারবার জিতেছে উনিশশো আটত্রিশে উনিশশো তেতাল্লিশে উনিশশো বিরাশিতে দু হাজার ছয় জার্মানি চারবার জিতেছে উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়াত্তরে উনিশশো নব্বই দু হাজার চোদ্দোই আর্জেন্টিনা তিনবার জিতেছে উনিশশো আটাত্তরে উনিশশো ছিয়াশিতে দু হাজার বাইশে ফ্রান্স দুবার জিতেছে উনিশশো আটানব্বই এবং দু হাজার আঠেরোয় উরুক দুবার জিতেছে উনিশশো তিরিশে এবং উনিশশো পঞ্চাশে ইংল্যান্ড একবার জিতেছে উনিশশো ছেষট্টিতে স্পেন একবার জিতেছে দু হাজার দশে ফিফা কবে প্রতিষ্ঠা হয় ফিফা প্রতিষ্ঠা হয় একুশে মে উনিশশো চারে ফিফার ফুল ফর্ম হল ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার হেডকোয়ার্টার হল জুরিক সুইজারল্যান্ড বর্তমানে ফিফার প্রেসিডেন্ট হলেন জিয়ানি ইনফেটিনো ইনি সুইজারল্যান্ড এবং ইতালি দুই দেশের নাগরিক ফিফার প্রথম প্রেসিডেন্ট ছিলেন রবার্ট গুয়েরিন ইনি ফ্রান্সের নাগরিক ফিফা বিশ্বকাপ কত বছর অন্তর আয়োজিত হয় ফিফা বিশ্বকাপ চার বছর অন্তর আয়োজিত হয় পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ কোন দেশে হবে পুরুষ ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ হবে কানাডা মেক্সিকো এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকায়